আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম সবাইকে প্রশ্নোত্তর পর্বের আজকের ভিডিওতে। প্রশ্নোত্তর পর্বে সাধারণত আমরা আপনাদের কাছ থেকে আরবি বিষয়ক আসা বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আজকের পর্বটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা নতুন আরবি শিখছেন তাদের জন্য। আজকে আমরা শিখব নিত্যদিনের প্রয়োজনীয় কিছু আরবি শব্দ ও বাক্য, এবং সবাইকে ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখার বিনীত অনুরোধ করব। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে শুরু করি আমাদের আজকের মূল ভিডিও। আমাদের আজকের পর্বের প্রথম প্রশ্নটা এমডি রাসেল আহমেদ জানতে চেয়েছে শিববাগ মানে কি। শিববাগ একটি আরবি শব্দ এবং এর বাংলা হচ্ছে জানালা, এবং জানালাকে কিন্তু আরবিতে দরিশা দরিশাও বলে। সো শিববাগ এর বাংলা অর্থ হচ্ছে জানালা। আমাদের পরের প্রশ্নটা মিসবাউদ্দিন জানতে চেয়েছে এতলায়ের যা মানে কি। এতলা অর্থ বের হওয়া। ফর এক্সাম্পল আপনি বলতে পারেন এতলাবাররা, বাহিরে বের হও। এর যা অর্থ পেছনে আসা। এর যা সাধারণত বোঝায় পেছন দিক দিয়ে, পেছন দিকে আসো। আসলে ঘটনা আর পরিস্থিতি অনুযায়ী একে বাক্যের অনেক অর্থ দাঁড়ায়, তবে এটা আপাতত দৃষ্টিতে এতলায়ের যা বোঝা যায় পেছনে এসে বের হও। এতলায়ের যা পেছনে এসে বের হও। এর পরের প্রশ্নটা শিপন সাহেব জানতে চেয়েছে এই কাজ আমার দ্বারা সম্ভব না, কুয়েতি ভাষায় কি বলে। সো এটা আপনি আরবিতে বলেন আনা মায়েকদের হাতে শুকর। আনা মায়েকদের হাতে শুকর, এই কাজ আমি করতে পারবো না বা এই কাজ আমার দ্বারা সম্ভব না। এর পরের প্রশ্নটা সাবিনা ইসলাম জানতে চেয়েছে বেদুন মানে কি। বেদুন একটি আরবি শব্দ এবং এর বাংলা অর্থ হচ্ছে সারা। অনেক সময় যেমন বলে সই চায় বেদুন সক্কর, চিনি সারা চায় বানাও, সই চায় বেদুন সক্কর। সো বেদুন এর বাংলা অর্থ হচ্ছে সারা। এরপরের প্রশ্নটা মোহাম্মদ ইউসুফ জানতে চেয়েছে এটা কি নতুন বা ফ্রেশ, এটার আরবি কি। নতুন, ফ্রেশ, টাটকা এই সকল ক্ষেত্রে জেদিদ শব্দটাই ব্যবহার করা হয়। জেদিদ এটা আমরা সবাই জানি নতুন, কিন্তু ফ্রেশ বা টাটকা ওই সকল ক্ষেত্রেও জেদিদ শব্দটাই ব্যবহার করা হয়। এরপরে প্রশ্নটা একটু পাগলামি, তিনি জানতে চেয়েছে ভাই মুসাকে আরবিতে কি বলে। মুসাকে আরবিতে বলে মাসা, মুসা, যেমন মাসা হায়দা, এটা মুছু। এবং যেটা দিয়ে আমরা মুছি সাধারণত যে জিনিসটা দিয়ে লেখরা কাপড় বা যে জিনিসটাতে সাধারণত আমরা মুছি এটাকে বলে ফুতা, আরবিতে বলে ফুতা। এর পরের প্রশ্নটা বিনয় বিশ্বাস, তিনি প্রশ্ন কয়েকটা প্রশ্ন করেছেন এবং আমি এক এক উত্তর দিই। এটা শুধু তার না, অনেকেরই প্রশ্ন এরকম, অনেকেই আমরা এই শব্দগুলি এই বাক্যগুলো বলতে গিয়ে সমস্যা বা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। প্রথম যে বাক্যটা আমি তোমাকে বলছি, এটা আরবিতে বলে আনা কল্লামতা, আনা কল্লামতা। অনেক সময় আমরা বলি আনা কল্লামিনতে, সেটাও হয়, কিন্তু আনা কল্লামতা শব্দটা বাক্যটা সুন্দর শোনায়। আমি তাকে বলেছি আনা কল্লামতু, আমি তাকে বলেছি, এটার আরবি হচ্ছে আনা কল্লামতু। তুটা এখানে তাকে হিসেবে ব্যবহার করা হয়। তুমি কি তাকে বলেছো, এনতে কল্লামতু, তুমি তাকে বলেছো, বলার ভঙ্গিতে এটা তুমি কি তাকে বলেছো প্রশ্নবোধক বাক্যটা হয়ে যায়। সে আমাকে বলেছে হুয়া কল্লামনি, সে আমাকে বলেছে, এটার বাংলা হুয়া কল্লামনি। ফজল ইসলাম তিনি জানতে চেয়েছে আমি একজনের কাছে টাকা পাই, এখন তার কাছে কিভাবে টাকা চাইব আরবিতে। সো আপনি তার কাছে গিয়ে বলেন আয়াতনি ফুলুস মালানা, আয়াতনি ফুলুস মালানা, আমাকে আমার টাকা দাও। এরপরে প্রশ্নটা দিদার হোসেন জানতে চেয়েছে ম্যাডাম কোন দিকে যাবেন সেটা আগে থেকে বলবেন। সো এটা আপনি এইভাবে বলতে পারবেন ম্যাডাম হুয়েন রো কল্লাম আওয়ার, ম্যাডাম কোথায় যাবেন আগে বলবেন বা প্রথমে বলবেন। ম্যাডাম হুয়েন রো, ম্যাডাম কোথায় যাবেন কল্লাম আওয়াল, আগে বলবেন। এমডি আজাম তিনি জানতে চেয়েছে আমি তোমাকে ভালোবাসি আরবি কি। এটার উত্তর হচ্ছে ভালোবাসা কে আরবিতে বলে হুব্বুন। ভালোবাসা এর আরবি শব্দ হচ্ছে হুব্বুন, আমি তোমাকে ভালোবাসি। এটা যদি আপনি বলেন তাহলে আপনি আরবিতে বলেন আনা হুব্বুকা। যখন একজন মেয়ে একজন ছেলেকে বলে তখন বলে আনা হুব্বুকা, যখন একজন ছেলে একজন মেয়েকে বলবে তখন বলবে আনা হুব্বুকি, আনা হুব্বুকি, আমি তোমাকে ভালোবাসি। কি বা কা এখানে তোমাকে অর্থে ব্যবহার করা হয়। এটা আরও সংক্ষেপে বলতে পারেন এইভাবে আনা না বলে আহব্বুকা, আহব্বুকা, আমি তোমাকে ভালোবাসি। ছেলেকে বললে আহব্বুকি, আমি তোমাকে ভালোবাসি, মেয়েকে বললে। সো ভালোবাসা অর্থ হুব্বুন, আমি তোমাকে ভালোবাসি, আনা হুব্বুকা অথবা আহব্বুকা। এরপরের প্রশ্নটা নূর সাহেব জানতে চেয়েছে আদি এর মানে কি। আদি মানে সাধারণ। অনেক সময় আদি বললে পুরনো কোনো মডেলকে বোঝায়, যেমন আদি মডেল, পুরনো মডেল, যেটা আগে ছিল এখন নেই। আবার অনেক সময়
অটো গিয়ার ছাড়া যে গাড়িগুলো ওগুলিকেও আদি গিয়ার বলে, অর্থাৎ সাধারণ গিয়ার। সো আদি অর্থ পুরনো, এই অর্থ ব্যবহার হয়, আবার আদি অর্থ সাধারণ, এই অর্থ ব্যবহার হয়। এরপরে প্রশ্নটা মন্টু খান জানতে চেয়েছে মাটিকে কি বলে। মাটিকে আরবিতে বলে তুরবা, মাটি এর আরবি শব্দ হচ্ছে তুরবা, এবং বালি যেটা এটাকে বলে তুরাব বা রমল, তুরাব এবং রমল, মাটিকে বলে তুরবা এবং বালিকে বলে তুরাব বা রমল। পরের প্রশ্নটা সাইফুল ইসলাম জানতে চেয়েছে ভাই স্বপ্ন দেখা কে আরবিতে কি বলে। স্বপ্ন কে আরবিতে বলে হেলুম, সো স্বপ্ন এর আরবি অর্থ হচ্ছে হেলুম। ইমরি কবির জানতে চেয়েছে কাঁচা কে আরবিতে কি বলে। কাঁচাকে আরবিতে বলে খাম অথবা আল খাম, আল খামও বলতে পারেন আপনি, শুধু খাম বলা যায় কাঁচা। ডিএফ দেলোয়ার জানতে চেয়েছে লজ্জা ও সরমকে আরবিতে কি বলে। সো এটা বিভিন্ন স্থানে আরবি আরব দেশের বিভিন্নভাবে বলা হয়, যেমন লজ্জাকে আইফ ইস্তাহি আরা, এই তিনটি শব্দে এক এক জায়গায় এক এক রকম করে বলা হয়, আইফ ইস্তাহি আরা। পরের প্রশ্নটাও ডিএফ দেলোয়ার হোসেন জানতে চেয়েছে মুস্তাহিল এর অর্থ কি। মুস্তাহিল এর অর্থ অসম্ভব, অসম্ভব যেটা সম্ভব না, মুস্তাহিল। আবুল বাশার জানতে চেয়েছে মাপ চাওয়া আরবিতে কি বলে। মাপ চাওয়া এটা আমাদের কাছে সবার কাছে পরিচিত শব্দ হচ্ছে মালিশ, মালিশ বলে কারো কাছ থেকে মাপ চেয়ে নেওয়া যায়। এটা আরও কয়েকটা শব্দ আছে, যেমন আসফ মাপ চাওয়া, সামা মাপ চাওয়া। এরপরে প্রশ্নটা এমডি হামিদ জানতে চেয়েছে গোসল করাকে কি বলে। গোসল করাকে কুয়েতি ভাষায় বলে সাব্বা, গোসল করাকে কুয়েতি ভাষায় বলে সাব্বা। ইসমাইল হোসেন জানতে চেয়েছে সে এখন এখানে থাকে না, অন্য জায়গায় চলে গেছে, এটা আরবিতে কি বলে। সো প্রথম প্রশ্নে আমরা প্রথম বাক্যটায় আমরা আসি, সে এখন এখানে থাকে না, আলহিন হুয়া মা ইমরাহিনী, আলহিন হুয়া মা ইমরাহিনী, সে এখন এখানে থাকে না। আলহিনের জায়গায় আপনি দাহিনও বলতে পারেন, সেটাও এখন বোঝায়, এমরার জায়গায় আপনি ইস্তেনাও বলতে পারেন, সেটাও থাকা বোঝায়, এবং হিনির জায়গায় আপনি মিন্নিও বলতে পারেন, সেটাও এখানে বোঝায়, মিন্নি এখানে। এবং অন্য জায়গায় চলে গেছে, এটার আরবি রাহ মকান্তানি অথবা রো মকান্তানি, চলে গেছে অন্য জায়গায়, রো অর্থ চলে যাওয়া, মকান অর্থ জায়গা, তানি অর্থ অন্য, সো রোহ মকান্তানি অন্য জায়গায় চলে গেছে। এরপরে প্রশ্নটা ইসলাম হোসেন জানতে চেয়েছে আর লোক নেই, লোক আছে সে এখন কাজে আছে, এই তিনটা প্রশ্ন। সো আর লোক নেই এটা আপনি এভাবে বলতে পারেন, মাফিয়া হাত্তানি আর অন্য লোক নেই, বা আর লোক নেই, অথবা বাদ মাফি নফর, অর্থাৎ কিছু লোক কাজ করছে, আপনি ওখানে গিয়ে যদি বলেন বাদ মাফি নফর, তার মানে আর লোক নেই, অথবা মাফিয়া হাত্তানি আর লোক নেই, এটাও বলতে পারেন। হা আছে এটার আরবি হে ফি, অথবা নাম ফি, এভাবে বলতে পারেন, সে এখন কাজ করছে, আলহিন হুয়া ইস্তাগুল, সে এখন কাজ করছে, আলহিন হুয়া ইস্তাগুল। এরপরে প্রশ্নটা আবদুল্লাহ আল ওয়ালিদ জানতে চেয়েছে আসান এর বাংলা অর্থ কি। আসান এর বাংলা অর্থ হচ্ছে কারণ, যেমন ইন্তেরো আসান শোনো, তুমি কি কারণে যাচ্ছ, ইন্তেরো আসান শোনো, তুমি কি কারণে যাচ্ছ। পরের প্রশ্নটা কাইসার আহমেদ জানতে চেয়েছে শুরু বা স্টার্ট এর আরবি কি। শুরু বা স্টার্ট এই আরবিটাকে শুদ্ধ ভাষায় বলে ইয়াবদা, ইয়াবদা। এরপরে প্রশ্নটা শফিকুল ইসলাম সোহাগ জানতে চেয়েছে আমার আকামা বানায় দিবি কিনা বল, গত বছর আমার থেকে সব টাকা নিছোস কিন্তু আকামা বানায় দেশ নাই, এটা আরবিতে কীভাবে বলতে হবে। সো প্রথম প্রশ্নটা প্রথম বাক্যটা যদি আমরা আসি, আমার আকামা বানায় দিবি কিনা বল, সো এটা আরবিতে এভাবে বলবেন হাগ্যে আকামা সই আল্লামায় সই কাল্লাম, হাগ্যে আকামা সই আল্লামায় সই কাল্লাম। পরের বাক্যটা গত বছর আমার থেকে সব টাকা নিছোস, গাইবুল সানা আখদ ফুলুস কুল্লু, আখদ শব্দটা দ্বারা নেওয়া বোঝায়, সো গাইবুল সানা গত বছর আখদ ফুলুস টাকা নিয়েছিস কুল্লু সব। সো লাস্টের বাক্যটা কিন্তু আকামা বানায় দেশ নাই, লিকিন মাইসুই আকামা, লিকিন অর্থ কিন্তু, মাইসুই অর্থ বানিয়ে না বানিয়ে দেওয়া, আকামা তো আকামা। যদি তিনোটা বাক্য আমরা একসাথে বলি, হাগ্যে আকামা সুই আল্লাহ মাইসুই কাল্লাম, গাবুল সানা আখদ ফুরুস কুল্লু, লিকিন মাইসুই আকামা। এরপরে প্রশ্নটা ইলিয়াস সাহেব জানতে চেয়েছে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি ইনশাআল্লাহ, এটা আরবি কি। সো এটা আরবি হলো ইনশাআল্লাহ আনাসাল্লাই খামসা ওয়াক্ত, ইনশাআল্লাহ আনাসাল্লাই খামসা ওয়াক্ত।
সাল্লাই অর্থ নামাজ পড়া খামসা ওয়াক্ত পাঁচ বার। এরপরের প্রশ্নটা কবির ব্যান্ড, তিনি জানতে চেয়েছে আমি এয়ারপোর্টে এসে মুদিরকে ফোন করে কিভাবে বলবো যে আমি এসেছি, কিভাবে এটা জানাবো ফোন করে আরবিতে। সো আপনি এসে এয়ারপোর্টে এসে আপনার মুদিরকে ফোন করে বলতে পারেন মুদির আনাইছি আলহিন মজুদ দাখিল মাতার, মুদির আমি এসেছি এখন এয়ারপোর্টে আছি, মুদির আনাইজি আলহিন মজুদ দাখিল মাতার। এমডি আজাদ জানতে চেয়েছে গরু জবাই করাকে কি বলে আরবিতে। সো জবাই করাকে বলে এদবা, জবাই করাকে বলে এদবা এবং গরুকে বলে বাগার। সো গরু জবাইকে আপনি এদবা বাগার বলতে পারেন। এদবা দ্বারা সাধারণত শুধু জবাই করা বোঝায় না, জবাই করা থেকে শুরু করে মাংস বানানোর পুরো প্রসেসটাকেই বোঝায়। এরপরের প্রশ্নটা তার, তিনি জানতে চেয়েছে নাফসু এর বাংলা অর্থ কি। নাফসু অর্থ একই রকম বা এই রকম, কোনো কিছু দেখিয়ে যদি আপনাকে বলে নাফসু তাহলে আপনাকে বুঝতে হবে যেটা দেখিয়ে বলছে ওটার মতো, অর্থাৎ নাফসু অর্থ এই রকম অথবা একই রকম। এমডি রিয়াদ, তিনি জানতে চেয়েছে আমি ঘুম থেকে 12টা বাজে উঠি এটা আরবিতে কিভাবে বলবো। সো এটা শাহাদাত ভাই উত্তর দিয়েছে হ্যানা ঘুম নাহার সায়তনাস, হ্যাঁ আমি বেলা 12টার সময় উঠি। নাহার বলতে সাধারণত দিনের অংশটুকু বোঝায়, কিন্তু আপনি যদি বলেন যে আমি ঠিক এভাবে বলতে চাই আমি ঘুম থেকে 12টা বাজে উঠি, সো আপনি এভাবে বলতে পারেন আয়না ঘুম মিন্নুম সায়তনাস, আয়না ঘুম আমি উঠি মিন্নুম ঘুম থেকে সায়তনাস 12টা বাজে। জাহির সাহেব জানতে চেয়েছে আমি ঘুমিয়েছি টের পাইনি, অর্থাৎ আমি ঘুমিয়ে গিয়েছিলাম আমি শুনিনি, যে কোনো ঘটনাই হোক আমি শুনিনি। সো এটাই ভাই বলতে পারেন আয়না নাইম আমি ঘুমাচ্ছিলাম মাইসমা শুনিনি, আয়না নাইম মাইসমা আমি ঘুমাচ্ছিলাম শুনিনি। এরপরে প্রশ্নটা শো অফ কেপি জানতে চেয়েছে এতফা মানে কি। এতফা আরবি শব্দ, এর বাংলা অর্থ পরিশোধ করা, যেমন এতফা ফুলুস টাকা পরিশোধ করো। সো এতফা অর্থ পরিশোধ করা। এমডি রাহিম জানতে চেয়েছে ক্রয় বিক্রয় এর আরবি শব্দ কি। ক্রয়কে বলে স্ত্রী এবং বিক্রয়কে বলে বিয়া, ক্রয় বিক্রয় স্ত্রী বিয়া। রুহুল আমিন জানতে চেয়েছে অ্যাক্সিডেন্টকে আরবিতে কি বলে। অ্যাক্সিডেন্টকে আরবিতে বলে হ্যাদেস, অ্যাক্সিডেন্ট এর আরবি শব্দ হচ্ছে হ্যাদেস। এরপরের প্রশ্নটা হায়দা মুফতু এটার বাংলা কি। হায়দা মুফতু এটা বাংলা হচ্ছে এটা খোলা, মুফতু অর্থ খোলা, হায়দা অর্থ এটা, সো হায়দা মুফতু এটা খোলা। এরপরের প্রশ্নটা শো অফ কেপি জানতে চেয়েছে মাক মানে কি। মাক মানে আপনার সাথে অথবা তোমার সাথে, মাক আপনার সাথে অথবা তোমার সাথে। এরপরের প্রশ্নটাও তিনি জানতে চেয়েছে মাকসুর মানে কি। মাকসুর অর্থ ভাঙা, যেমন আমরা বলি কাসার সেটা অর্থ ভাঙা, তবে মাকসুর আর কাসারের ভেতরে একটু পার্থক্য আছে। যেমন ধরেন কোনো একটা জিনিস আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনি একজন ড্রাইভার, আপনি গাড়ি চালাচ্ছেন এবং গাড়িটা কোথাও ঘষা লেগেছে, কিছুটা দাগ হয়েছে, সেক্ষেত্রে কাসার না বলে মাকসুর শব্দটা বেশি মানানসই। এমডি কবির জয়, তিনি জানতে চেয়েছে লেফট রাইটকে আরবিতে কি বলে। লেফটকে বলে ইয়া স্যার এবং রাইটকে বলে ইয়ামিন, লেফটকে বলে ইয়া স্যার রাইটকে বলে ইয়ামিন। আমিনুর জানতে চেয়েছে জন্য এবং দরকার এটার আরবি কি। জন্য কে আরবিতে বলে হাইক, যেমন হাইক কিনতে তোমার জন্য, এবং দরকার এটাকে আরবিতে বলে এবি এবং কোথাও কোথাও বলে আবগা, এবি কোথাও কোথাও বলে আবগা। পরের প্রশ্নটা আহমেদ রুবেল জানতে চেয়েছে তুমি আমার কাছে 10 টাকা পাবে কুয়েতি ভাষা এটা কীভাবে বলে। এ বাক্য যদি আমরা সঠিক আরবিতে শুদ্ধ আরবিতে বলি তাহলে বাক্যটা এরকম হয় ইন্দে সাউফাত আজিদ আশারা দিনার, ইন্দি ইন্দি সাউফাত আজিদ আশারা দিনার। কিন্তু আমরা যদি আমাদের মতো করে বলি তাহলে এভাবে আপনি বলতে পারেন আরবিতে ইন্দি আশারা দিনার বাকি মালিনতে, ইন্দি অর্থ আমার কাছে আশারা দিনার বাকি 10 টাকা পাওনা আছে মালিনতে তোমার। এরপরে প্রশ্নটা শামসুল হক জানতে চেয়েছে গাবুল আমস অর্থ কি। আমস অর্থ গতকাল আর গাবুল আমস গত পরশু, গতকালের আগের দিন গত পরশু, আমস গতকাল গাবুল আমস গত পরশু। এরপরে প্রশ্নটা মুনির মুন জানতে চেয়েছে আমি কাজ করতে
পারবো এটা কি বলে ইরাকি ভাষায়। সো এটা আরবিতে বলে আয়না ইকদার শগল, আয়না ইকদার শুকুল। এটা প্রায় সকল আরবি দেশেই বলে এইভাবেই, আয়না ইকদার শগল। এরপরে প্রশ্নটা, এমডি ইকবাল জানতে চেয়েছে গায়ের অর্থ কি। গায়ের অর্থ বদলানো বা চেঞ্জ করা। এরপরে প্রশ্নটা, নুরুজ্জামান হোসেন জানতে চেয়েছে শরাফ রাকম জিব ইন্তা, এর বাংলা কি। এটা আমার কাছে কোনো একটা বাক্য মনে হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে একটা আলাদা আলাদা শব্দ। তো এটা যদি আমরা আলাদা আলাদা শব্দ ভাবে শব্দ অর্থ করি, তাহলে শরাফ, শরাফ যদি বলেন তাহলে পান করা, রাকম নাম্বারকে বলে রাকম, জিব অর্থ নিয়ে আসা, রিন্তা তুমি। এরপরে প্রশ্নটা, শাহজাহান মিয়া জানতে চেয়েছে দিগ্গালি অর্থ কি। দিগ্গালি আরবি শব্দ, এটার বাংলা অর্থ আমরা অনেক সময় বলি না, ভাই আমাকে একটা ফোন মারেন, এই কাজটা শেষ হয়ে গেলে আমাকে একটা ফোন মারেন, দিগ্গালি ওই অর্থেই ব্যবহার হয়। যেমন হায়দার শিকল খালাস দিগ্গালি টেলিফোন, অনেক সময় শুধু দিগ্গালি বললেও বোঝা যায় আমাকে ফোন করো, ঘটনা এবং পরিস্থিতি অনুযায়ী এতটুকু বলেও বোঝা যায় যে সে আমাকে ফোন করতে বলছে। সো দিগ্গালি অর্থ আমাকে মেরো বা আমাকে ফোন করো। সে আরও কিছু শব্দের অর্থ জানতে চেয়েছে, যেমন মাতরুস হুস মিতাওয়ার। মাতরুস অর্থ ভরা, কোনো কিছু ভরা, মাতরুস। হুস সাধারণত পানির পাইপ বা কোনো পাইপকে হুস বলে, এবং মিতাওয়ার মিতা অর্থ কখন, এবং পরের শব্দটা আবার আমার ঠিক মনে পড়তেছে না এটা কি আবার। তো মাতরুস অর্থ ভরা, হুস অর্থ পাইপ, মিতা অর্থ কখন। তার আরও একটা প্রশ্ন, আমার সময় নাই আরবি কি। আমার সময় নেই এর আরবি হচ্ছে হাগ্গে মাফি ওয়াক্ত, হাগ্গে মাফি ওয়াক্ত, হাগ্গে অর্থ আমার, মাফি ওয়াক্ত সময় নাই, ওয়াক্ত অর্থ সময়, হাগ্গে মাফি ওয়াক্ত আমার সময় নেই। এফ আর সাজিব তিনি জানতে চেয়েছে তার দুইটা প্রশ্ন, প্রথম প্রশ্নটা হচ্ছে মাইসির এবং আর একটা প্রশ্ন হচ্ছে মালিক শিকরি। প্রথম যে বাক্যটা সেটা বলি মাইসির। এখন এই একই বাক্যটা যদি আপনি দুবাই বা ওমানে বলেন তাহলে মাইসির অর্থ যেও না। যে শব্দটা কুয়েত আর সৌদিতে বলে রো, সে একই শব্দটা দুবাই এবং ওমানে বলে সির। সো মাইসির অর্থ যেও না। একই বাক্যটা যখন কুয়েত এবং সৌদিতে বলা হয় মাইসির, তখন বোঝায় হবে না, মাইসির হবে না। দ্বিতীয় প্রশ্নটা যেটা মালিক শিকরি, মালিক শিকরি এটা এক কথায় যদি আমি বোঝাই, আমাদের বাংলাদেশে যেমন বলে ভাই নিজে চরকায় তেল দেন, এই শব্দটা এই বাক্যটা ঠিক ওই রকম, তোমার কাজ তুমি করো, তোমার চিন্তা তুমি করো, এখানে তোমার নাক গলাতে হবে না, এই সকল অর্থেই এই বাক্যটা ব্যবহার করা হয়। এরপরে প্রশ্নটা, এমডি রাহিম জানতে চেয়েছে ভাই মজনুন এর বাংলা অর্থ কি। মজনুন এর বাংলা অর্থ হচ্ছে পাগল, পাগলকে বলে মজনুন। এরপরে প্রশ্নটা, এস এম আল আমিন জানতে চেয়েছে আয় উপার্জন বা ইনকাম এর আরবি কি। আয় উপার্জন বা ইনকাম এর আরবিতে বলে, শুদ্ধ আরবি যেটা, সেটা হচ্ছে কাসাব, কাসাব বা কাসাবা, কাসাব বা কাসাবা।